আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজকের এই ভিডিওতে আমরা 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমরা যারা 2021 সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছে, তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। তো এখানে তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ যে তোমাদের অ্যাসাইনমেন্টের নোটিশ মোহাম্মদ বেলাল হোসাইন পরিচালক, তার সিগনেচার করা অ্যাসাইনমেন্টটি। তো আমরা প্রথমে প্রশ্নগুলো দেখে নিই যে তোমাদের এই সপ্তাহে কী কী প্রশ্নগুলো আছে সেটা আমরা ফার্স্টেই দেখে নিই। তো প্রথমে হচ্ছে সায়েন্সের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টটা দেখে নিব। তোমরা দেখতে পাচ্ছ যে পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্টটি হচ্ছে, এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের তৃতীয় অ্যাসাইনমেন্ট, যেটা হচ্ছে গতি অধ্যায় থেকে, দ্বিতীয় অধ্যায় গতি থেকে প্রশ্নটি করা হয়েছে। আর একটি হচ্ছে অধ্যায় চতুর্থ কাজ, ক্ষমতা ও শক্তি। তো প্রশ্নটি হচ্ছে, অ্যাসাইনমেন্ট যেটা সেটা হচ্ছে শক্তির রূপান্তর 75 কেজি একটি পাথর 40 মিটার উঁচু থেকে ছেড়ে দেওয়া হলো। ক নম্বর প্রশ্ন হচ্ছে, 40 মিটার উচ্চতা বস্তুটির মোট শক্তি কত, এটা 2 নম্বর। আর খ নম্বর হচ্ছে, 40 মিটার উচ্চতার বস্তুটির মোট শক্তি কী কী রূপে রয়েছে ব্যাখ্যা করো, 2। গ নম্বর, এটাও 2 নম্বর। গ নম্বর প্রশ্নটি হচ্ছে, বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে প্রতি 10 মিটার পর পর বস্তুটির সময় গতিশক্তি ও সময় বিভব শক্তি পরিবর্তনের দুটি লেখচিত্র অঙ্কন করে শক্তির পরিবর্তন ব্যাখ্যা করো, এটা 4। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে, লেখচিত্র থেকে কোন উচ্চতায় বস্তুটির বিভব শক্তি ও গতিশক্তি সমান দেখাও এবং সেটা মোট উচ্চতার কত অংশ সেটা দেখাও। এটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের প্রশ্ন। এই এরপরে কোনটা কীভাবে লিখতে সেটা দেওয়া আছে, আমরা একটা নমুনা উত্তর দিয়ে দিব, সেটা থেকে আইডিয়া নিয়ে তোমরা অ্যাসাইনমেন্টটি করতে পারবে। সায়েন্সের শিক্ষার্থীদের জন্য আরেকটি অ্যাসাইনমেন্ট রয়েছে, সেটা হচ্ছে জীববিজ্ঞান। সেই জীববিজ্ঞান অ্যাসাইনমেন্টটি করা হয়েছে চতুর্থ অধ্যায় জীবনী শক্তি থেকে, এটা জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট জীবনী শক্তি। তো প্রশ্নটি হচ্ছে, শালক সংশ্লেষণের ফলে অক্সিজেন নির্গমনের উপর বিভিন্ন প্রভাবকের প্রভাব নির্ণয়ে তুলনামূলক পরীক্ষণ ও ফলাফল ব্যাখ্যা করে সিদ্ধান্ত গ্রহণ, এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। তো এটা কীভাবে লিখতে হবে সেটার একটা নমুনা দেওয়া রয়েছে, কী কী থাকতে হবে এটা নিয়ে আমরা একটা নমুনা উত্তর ইংলিশ অ্যাপসে খুব শীঘ্রই আপলোড করে দিব। এটা হচ্ছে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য। এছাড়াও যাদের হায়ার ম্যাথ রয়েছে মেইন সাবজেক্ট হিসাবে, তোমাদের জন্য হায়ার ম্যাথ দেওয়া রয়েছে। বেশিরভাগ শিক্ষার্থীদের হায়ার ম্যাথ অপশনাল সাবজেক্ট থাকে, তো অপশনাল সাবজেক্টের অ্যাসাইনমেন্ট করতে হবে না। এটা হচ্ছে, যদি কারো মেইন সাবজেক্ট হিসেবে হায়ার ম্যাথ থাকে তাহলে এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। এবার আমরা চলে যাব আর্টসের শিক্ষার্থীদের জন্য। তো আর্টসের শিক্ষার্থীদের জন্য দেখো, অর্থনীতি অ্যাসাইনমেন্ট রয়েছে। অর্থনীতি অ্যাসাইনমেন্টটি করা হয়েছে তৃতীয় অধ্যায় উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য, এটা থেকে। অ্যাসাইনমেন্টটি হচ্ছে, একটি নির্দিষ্ট সময়ে একের পর এক ফুচকা খেলে ফুচকার উপযোগ ক্রমেই কমতে থাকে, উক্তিটি পাঠ্যপুস্তকে উল্লেখিত বিধির সাথে সম্পর্কযুক্ত সূচি ও রেখার সাহায্যে বিশ্লেষণ, সকল ক্ষেত্রে বিধিটির কার্যকর কিনা তা সম্পর্কে মতামত প্রদান করুন, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। অর্থনীতি থেকে করা হয়েছে। তো এখানে কী কী থাকতে হবে সেটা এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। তারপরে আমরা চলে যাচ্ছি মানবিক বিভাগের শিক্ষার্থীদের আরেকটি অ্যাসাইনমেন্ট রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা থেকে। তো এখানে অ্যাসাইনমেন্টটি মূলত করা হয়েছে দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা, মিশর, সিন্ধু, গ্রিক, রোম থেকে। প্রশ্নটি হচ্ছে, গ্রিক সভ্যতা ও রোমান সভ্যতার তুলনামূলক চিত্র উপস্থাপন পূর্বক বিশ্ব সভ্যতার অগ্রগতিতে উভয় সভ্যতার অবদান মূল্যায়ন করো, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা থেকে করা হয়েছে। তো এখানে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে যেগুলোর আলোকে করতে হবে, এটা হচ্ছে আর্টসের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট। এখন আমরা দেখব কমার্সের শিক্ষার্থীদের কী কী অ্যাসাইনমেন্ট রয়েছে। দেখো ফার্স্টে ব্যবসায় উদ্যোগ, ব্যবসা উদ্যোগ অ্যাসাইনমেন্টটি হচ্ছে, ব্যবসা উদ্যোগ সৃষ্টিতে কর্মসংস্থানের ভূমিকা নিরূপণ করো, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট দ্বিতীয় অধ্যায় ও তৃতীয় অধ্যায় থেকে করা হয়েছে। ব্যবসা উদ্যোগ সৃষ্টিতে আত্মকর্মসংস্থানের ভূমিকা কী সেটা আমাদেরকে লিখতে হবে। কমার্সের শিক্ষার্থীদের আরও একটি অ্যাসাইনমেন্ট রয়েছে, সেটা হচ্ছে আমরা এখন দেখব, সেটা হচ্ছে ফিন্যান্স ও ব্যাংকিং থেকে অ্যাসাইনমেন্টটি করা হয়েছে। তো অ্যাসাইনমেন্টটি তোমরা দেখতে পাচ্ছ, অর্থের বর্তমান মূল্য, বিনিয়োগ, সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতা বিশ্লেষণ, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। এটা তৃতীয়ত অর্থের সমমূল্য থেকে প্রশ্নটি করা হয়েছে। এই হচ্ছে আমাদের টোটাল অ্যাসাইনমেন্ট চতুর্থ সপ্তাহের। তোমাদের প্রশ্নগুলো আমরা আলোচনা করেছি, খুব শীঘ্রই আমরা একটা নমুনা উত্তর দিয়ে দিব যাতে করে তোমরা খুব সহজেই বুঝতে পারো এবং সেখান থেকে আইডিয়া করে নিজেদের মতো করে লেখার জন্য। তার জন্য যারা এখনও ইংলিশ অ্যাপসানাটিকে সাবস্ক্রাইব করেনি, সবার আগে নির্ভুল ও যথার্থ অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর পাওয়ার জন্য ইংলিশ অ্যাপসানাটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।